14 সেপ্টেম্বর 2021 সনে তোনোমোড়া থানার পুলিশ জামাল হোসেন নামক একজন 35 বছরের যুবককে রাত্রিবেলা বাড়ি থেকে তুলে নিয়ে আসে থানায়। এবং বাড়ি থেকে নিয়ে আসার সময় তার মা বাবার সামনে স্ত্রীর সামনে ধরক মারধর করা হয়। পরের দিন সকালে সোনামোড়া থানার বাড়িতে জানায় জামাল নাকি অসুস্থ হয়ে মারা গেছে। তো এই অসুস্থ হয়ে মারা যাওয়ার গল্প জামালের স্ত্রী পরিবার পরিজন বিশ্বাস করেনি। তারা তারা সোনামোড়া থানায় পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে এবং পরবর্তী সময়ে উচ্চ আদালতে রিট মামলা দাখিল করা হয় এই মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দাবি করে। রিট মামলায় বলা হয় এটা একটি হাজক হিংসা এবং হাজক হত্যার ঘটনা। রিট মামলায় সরকারের পক্ষ থেকে যে গল্প সাজানো হয় আসারে গল্প সেখানে বলা হয় জামাল নাকি হৃদরোগে মারা গেছে, কিন্তু উচ্চ আদালত সরকারের বক্তব্য গ্রহণ করেনি। ময়নাতদন্ত রিপোর্টে জামালের শরীরে বিভিন্ন স্থানে বড় ধরনের আঘাতের চিহ্ন ছিল। সেই আঘাতের চিহ্ন সম্পর্কে সরকারের ব্যাখ্যা ছিল জামাল নাকি পালাতে যাওয়ার সময় পিছলে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। পুলিশের মিথ্যা গল্প সবসময় পুলিশ গল্প বানায়। উচ্চ আদালত সেই গল্প বিশ্বাস করেনি। উচ্চ আদালত এই গল্পটা একদম আসারে গল্প। উচ্চ আদালত রায় দিয়েছে এটি একটি হাজত হিংসার ঘটনা, হাজত হত্যার ঘটনা। এই মৃত্যুর দায়িত্ব সরকারের কাছে পারে না, তাই অবিলম্বে আগামী 4 সপ্তাহের মধ্যে জামালের স্ত্রী, 3 নাবালক সন্তান এবং মাকে রাজ্য সরকারের তরফ থেকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আর 2 পুলিশ অফিসারের বিরুদ্ধে সোনামোড়া থানায় এফআইআর করা হয়েছে এবং অন্যান্যদের বিরুদ্ধে সেই এফআইআরে পুলিশ এফআইআরটি দিয়েছে। আমরা এই এফআইআরটির বিরুদ্ধে আবার পুনরায় তদন্তের দাবি জানাবো, আমরা এটা ছাড়বো না। আর উচ্চ আদালত আজকে বলেছে যে এই রিট মামলার যে রায়ের পদ্ধতি সেটা ফৌজদারি মামলায় প্রভাব পড়বে না। আর রাজ্যে হাজত হিংসা এবং সংশোধনগুলোতে হিংসা ক্রমবর্ধমান। গত 6-1 বছরে অনেকগুলো হাজত হিংসা এবং হাজত হত্যার ঘটনা ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে আজকে রায়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্তত কিছুটা হলো জামালের স্ত্রী, তার নাবালক সন্তানরা, তার মা কিছুটা বিচার পেল। আমরা পরবর্তী আইনি লড়াই জারি রাখবো যাতে যেই পুলিশ অফিসাররা জামালকে থানায় ডেকে এনে অত্যাচার করে খুন করেছে তারা যাতে আইনের হাত থেকে বেরোতে না পারেন, তার জন্য জামালের পরিবারের লড়াই জারি থাকবে। সেই লড়াইয়ে আমরা আইনজীবী হিসাবে, আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন হিসাবে আমরা পাশে থাকবো। পুলিশের নাম কাকি ছিল, যার নামে এফআইআর করেছে পুলিশ অভিযুক্ত কোনো নাম? নাম ছিল পুলিশ অফিসারের নাম আছে, এফআইআর আছে। তপন দত্ত একজন অনামিকা দেখে বলেছেন, পুলিশের সাব ইন্সপেক্টর অনামিকা ভদ্রমের নামটা দিতে তপন দেবনাথ অনামিকা দত্ত দুজন সাব ইন্সপেক্টর, তারাই জামালকে বাড়ি থেকে মারতে মারতে তুলে এনেছে। তাদের সাথে অন্যান্য পুলিশকর্মীরাও ছিলেন। আর তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা আবার চালু করার চেষ্টা করব যাতে শুধু ক্ষতিপূরণ নয়, খুনের অভিযোগে তাদের বিচার হয়, সাজা হয়, সেটার জন্য আমাদের লড়াই জারি থাকে। এই রায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইদানিংকালে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের হাজত হিংসার ঘটনা ক্রমবর্ধমান এবং প্রত্যেকটা হাজত হিংসার ঘটনায় সরকার এবং পুলিশ আড়াল করে। পুলিশ বরাবর মিথ্যা কথা বলে, মিথ্যা গল্প সাজানো হয়, আত্মহত্যার গল্প কিংবা হৃদরোগের গল্প। আজকের আদালতে আত্মহত্যার গল্প, হৃদরোগের গল্প একদম নস্যাৎ হয়ে গেছে। এটা এই আজকের এই রিট মামলা রায় দিয়েছেন আমাদের উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহন্তি এবং মাননীয় বিচারপতি এস জি চট্টোপাধ্যায়, ডিভিশন বেঞ্চ। ঠিক আছে।